এর জন্য আমাদের প্রথমেই দরকার গাজর। গাজর শুধু স্বাস্থ্যের জন্যই নয়, আমাদের ত্বকের জন্য বেশ উপকারী। গাজরে প্রচুর পরিমাণে ভিটামিন ও মিনারেলস রয়েছে যা ত্বকের মধ্যে লাবণ্য ধরে রাখে। এছাড়াও রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ও বিটা ক্যারোটিন যা ত্বক থেকে ব্রণ দূর করে ফেলে এবং বয়সের ছাপকেও দূর করে দেয়। এবার খুবই সামান্য পরিমাণে পানি দিয়ে গাজরকে স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। আমি গাজরকে পেস্ট করে নিয়েছি। এবার এর মধ্যে থেকে এক টেবিল চামচ পরিমাণ গাজরের রস বের করে নিতে হবে। গাজর আমাদের ত্বক ফর্সা করতে খুবই উপকার করে। আপনি যদি আপনার ত্বককে দ্রুত ফর্সা করে তুলতে চান তাহলে প্রতিদিন এক গ্লাস গাজরের জুস পান করুন। এর ফলে আপনার ত্বকের সমস্ত ধরনের সমস্যার সমাধান হয়ে যাবে, পাশাপাশি চুলের বৃদ্ধিও দ্বিগুণ বেড়ে যাবে। আমি এক টেবিল চামচ পরিমাণ গাজরের রস বের করে নিয়েছি। এবার এতে অ্যাড করব এক চামচ পরিমাণ অ্যালোভেরা জেল। তারপর দিব হাফ চামচ পরিমাণ গ্লিসারিন। এবার এই সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে মিক্স করে নিতে হবে। ত্বকের রোদে পোড়া ভাব দূর করে ত্বককে মসৃণ ও দাগমুক্ত করতে অ্যালোভেরার কোনো তুলনা নেই। এটা সব ধরনের ত্বকের জন্যই চমৎকার কাজ করে। এটা ত্বকের সমস্ত রকমের কালো দাগ দূর করে ত্বককে উজ্জ্বল করে তোলে। গ্লিসারিন সব ধরনের ত্বকের জন্যই খুব চমৎকার কার্যকর। এটা ত্বকের ফাটা ভাব ও বলিরেখা দূর করে ত্বককে উজ্জ্বল করে তোলে এবং গভীর থেকে পরিষ্কার করে ব্রণ ও ব্ল্যাক হেডসের সমস্যাও দূর করে ফেলে। রেমেডিটা তৈরি হয়ে গেছে। এবার এই মিশ্রণটিকে একটি এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজের মধ্যে 5 থেকে 6 দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। এবার আমি আপনাদেরকে জানাবো এটাকে কিভাবে ব্যবহার করতে হবে। এটা ব্যবহারের পূর্বে আপনি আপনার ত্বককে ভালো করে পরিষ্কার করে নিন। আর আপনি যদি এটাকে সংরক্ষণ করতে চান তাহলে এখানে হাত লাগাবেন না, চামচ বা ড্রপারের সাহায্যে এটাকে ব্যবহার করবেন। এবার এই মিশ্রণটির সাহায্যে আপনার ত্বকের মধ্যে 5 মিনিট পর্যন্ত মাসাজ করুন। এইভাবে মাসাজ করলে ত্বকের মধ্যে ব্লাড সার্কুলেশন বেড়ে যায় যা ত্বকের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। 5 মিনিট পর্যন্ত মাসাজ করার পর এটাকে এইভাবেই আপনার ত্বকের মধ্যে লাগিয়ে রাখুন এবং ঘুমিয়ে পড়ুন। আর পরদিন সকালে আপনার ত্বককে পরিষ্কার করে নিন। নিয়মিত কিছুদিন ব্যবহার করলে আপনি দেখতে পারবেন আপনার ত্বকের উজ্জ্বলতা অনেকটা বেড়ে গেছে, আপনার ত্বকে অন্যরকম একটি গ্লো চলে এসেছে আর ত্বক হয়ে উঠেছে আগের থেকে আরও বেশি মসৃণ ও ফর্সা। তো বন্ধুরা, সুন্দর ত্বক পেতে অবশ্যই এই রেমেডিটাকে ব্যবহার করে দেখুন। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই রকম আরও নতুন নতুন ভিডিও। এর জন্য প্রথমে একটি পাত্রের মধ্যে আপনার প্রয়োজন অনুযায়ী শ্যাম্পু নিয়ে নিন। তারপর এর মধ্যে অ্যাড করব 1 চামচ পরিমাণ নারিকেল দুধ। নারিকেল দুধে প্রচুর পরিমাণে ফ্যাটি অ্যাসিড ও ভিটামিন রয়েছে যা চুল পড়া কমাতে সহায়তা করে এবং মাথার ত্বকে নতুন চুল গজায়। তাছাড়া এর মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল গুণাগুণ থাকায় এটা মাথার ত্বক থেকে খুশকি দূর করতেও সহায়তা করে ও অকালে চুল পেকে যাওয়াকে প্রতিরোধ করে ফেলে। তারপর এর মধ্যে অ্যাড করব 1/2 চামচ পরিমাণ মেথি পাউডার। আপনি মেথিকে ব্লেন্ডারের সাহায্যে পাউডার করেই সংরক্ষণ করতে পারেন এবং যখন ইচ্ছে শ্যাম্পুর সাথে মিশিয়ে নিয়েই আপনার চুলের যত্নে ব্যবহার করতে পারেন। এবার এগুলোকে একত্রে মিক্স করে নিতে হবে। মেথি বীজ খুবই ঔষধি গুণী সম্পন্ন। এর মধ্যে ভিটামিন সি, পটাশিয়াম, লিকোটোনিক অ্যাসিড, ল্যাসিথিন এবং নানা ধরনের গুণাগুণ রয়েছে। মেথি চুলের ফলিকলের উন্নতি ঘটায় এবং মাথার ত্বকে নতুন চুল গজাতে সহায়তা করে। তাছাড়াও যাদের মাথার ত্বকে অ্যালার্জি রয়েছে তাদের জন্য এই মেথি অনেক উপকারী। এটা অকালে চুল পেকে যাওয়াকে প্রতিরোধ করে দেয় ও চুলের দ্রুত বৃদ্ধিতেও সহায়তা করে। বন্ধুরা, এটা মিক্স হয়ে গেছে। এবার গোসলের সময় আপনি আপনার চুলগুলোকে ভিজিয়ে নিন। তারপরে এই শ্যাম্পুটি আপনার চুলের গোড়া থেকে আগা পর্যন্ত ভালো করে লাগিয়ে নিন। লাগিয়ে নেওয়ার পর 2 থেকে 3 মিনিটের জন্য অপেক্ষা করুন। তারপর পানির সাহায্যে পরিষ্কার করে নিতে পারেন।
আপনার কাছে যদি নারিকেল দুধ না থাকে সেক্ষেত্রে শুধুমাত্র মেথি পাউডার দিয়েই ব্যবহার করতে থাকুন। এতে করেও আপনার চুলের অনেকটা উন্নতি হবে, চুলের রুক্ষতা শুষ্কতা দূর হয়ে চুলের আগা ফাটাও বন্ধ হয়ে যাবে, আপনার মাথার ত্বকে ধীরে ধীরে নতুন চুল গজাতে থাকবে, আর শ্যাম্পু করার কারণে চুল যতটা ড্যামেজ হয়ে যায় তাও প্রতিরোধ করবে। তো ফ্রেন্ডস, আজ থেকেই শ্যাম্পুকে এইভাবে ব্যবহার শুরু করে ফেলুন, তাতে করে আপনার চুলের কোনো প্রকার ক্ষতি ছাড়াই অনেকটা উন্নতি হবে, যা হয়তো বা আপনি নর্মাল শ্যাম্পু ব্যবহার করে কোনোভাবেই পাচ্ছেন না। তো ফ্রেন্ডস, শ্যাম্পু নিয়ে টেনশনে থাকলে আজ থেকেই এই রেমেডিটা ব্যবহার শুরু করতে পারেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, পাশাপাশি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।